আবার আমরা একসাথে কাজ করি, পঞ্চায়েতকে নিজের মতো গড়ে তুলি, জনগণের পঞ্চায়েত করে তুলি। এই বলে আপনাদের কথা আমার বলা কথা বলা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। হ্যালো হ্যালো, ধন্যবাদ। বাড়িতে চড়ি, বাড়ি করি, যা কিছু করি, সবকিছু এই গুতের মানুষগুলোর জন্য। কিন্তু ভোট যখন পার হয়, আমরা কি এবার ভাবি যে গ্রামের যে ছেলেটা ছেঁড়া মাথা ছেঁড়া কাপড় পরে রাত্রিবেলায় ঝান্ডা বেঁধেছিল, আমরা কি একবারও ভাবি যে মানুষটা খোলাতে খোলাতে বৃদ্ধ অবস্থায় ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে রাস্তায় মিছিলে গিয়েছিল? আমরা একবারও ভাবি না। আমরা ভোট নির্বাচন শেষ হয়ে যায় আর আমরা নিজেদের মশগুল করতে থাকি। কিন্তু আমার মাথায় এসছে, আমাদের জেলা কমিটির মাথায় এসছে যে আমাদের কাছে বুথ হচ্ছে তীর্থ আর সেখানকার জনগণ হচ্ছে ভগবান। আমরা কেন যাই তীর্থস্থানে? সবাই তো আমরা তীর্থস্থানে যাই, সেখানে কিন্তু কেউ ধর্মের সঙ্গে আমরা চাইতে যাই, আমার ছেলের যেন চাকরি হয় বাবা, আমার স্বামী যেন সুস্থ থাকে, আমার বেতন যেমন বৃদ্ধি হয়, আমি আরো ভালো থাকি আরো ভালো থাকি, আমি যেন এমএলএ টিকিট পাই, আমি যেন এমপির টিকিট পাই, এই জন্য আমরা তীর্থস্থানে যাই। যাই তো, কেউ কি বলি হে ঠাকুর তুমি আমাকে ডেকে নাও আমি তোমার কাছে আসব? কেউ বলি কি? কেউ বলি না। সবাই আমরা চাইতে যাই, চাইতে যাই যখন আমরা কার কাছে? ভগবানের কাছে, তীর্থস্থানে। তাই এই আপনারা হচ্ছেন ভগবান, কারণ আপনাদের কাছে না চাইলে আমরা কিছু পেতে পারি না। রাজনৈতিক নেতারা আজকে শূন্য জিরো, তাদের কোনো দাম নেই আপনারা বাদ দিয়ে। জ্যোতির্ময় সিং মাহাতো, দুই সাধারণ সম্পাদক কমলাকান্ত হাসদা এবং বিবেক রাঙ্গা, জেলার প্রাক্তন এমপি, সবার প্রিয় নেতা মাননীয় নরহরিদা, জেলার সহ সভানেত্রী সম্পাদক। সরকারের বাধা আসছে, কিরকম বাধা? এই যে আবাস যোজনা, আবাস যোজনায় আমরা বলছি প্রত্যেকজন গরিব যারা পাওয়ার উপযুক্ত সবাই ঘর পাবে। এখানে কি করছে রাজ্য সরকার? চিহ্ন মানুষের কাছে কথা শুনবো, নোট করব কোন কোন কাজ করা দরকার, সেই সকল কাজ নিয়ে আমরা প্রধানকে ঘেরাও করব, আমরা বিডিওকে ঘেরাও করব, ডিএম এর কাছে যাবো, ডিএম কে দরকার পড়লে ঘেরাও করব, এবং আমরা মেমোরেন্ডাম যেই সকল কাজ করতে হবে মিডিয়ার বন্ধুদের ডাকবো এবং জনগণের কাছে তুলে ধরবো যে এই সকল কাজ প্রয়োজন আছে, এই সকল কাজ কেন হচ্ছে না। অবশ্যই সোশ্যাল মিডিয়া, ইলেকট্রো মিডিয়া, সংবাদপত্র, সবার সহযোগিতা নিয়ে আমরা আমাদের পথে এগিয়ে যাব এবং করাপশনকে দূর করা, কারণ মানুষের কাছে গিয়ে যদি নেতার কথা দেয় তাহলে সেই কথা আমাদের রাখতে হবে, কারণ জনগণ তাকে প্রশ্ন করবে যে আপনি এটা বলে গিয়েছেন কেন করেন। এবং প্রধান উপপ্রধান তারা যখন বা পঞ্চায়েত মেম্বার তারা যখন গ্রামের জনগণের সঙ্গে মিশবে তাদের একটা ভালো লাগবে, তাদের একটা আত্মার সঙ্গে একটা সমঝোতা হয়ে যাবে মানুষের সঙ্গে, এবং কথা দিতে দিতে কাজ করতে করতে তাদের মধ্যে যে করাপশন আছে সেই করাপশনটা দূর হয়ে যাবে। মূলত তাই বুধ তীর্থ হচ্ছে তীর্থস্থানে যাওয়া এবং সেই ভগবানের কাছে কথা শোনা এবং সেই ভগবানদের কাছ থেকে কথা শুনে সেই কাজ ইমপ্লিমেন্ট। আজকে যারা সূচনা হলো জেলায় কি হবে সেটা রূপায়িত করবে? জেলায় আমাদের যারা নেতৃত্ব আছে আমরা বসেছি, আমরা 2493 বুথ আছে, সেই বুথের মধ্যে আমরা নেতা ভাগ করে দিয়েছি। সেখানে মণ্ডলের নেতারা, জেলার নেতারা, মোর্চার নেতারা, রাজ্যের কে কেউ আসবেন, আমরা সবাই মিলে বুথে বুথে যাবো এবং বুথে বুথে কথা শুনবো। কদিন চলবে এটা? এটা মূলত আমরা ডিসেম্বর মাসের মধ্যেই শেষ করবো, কারণ আমাদের সাংগঠনিক নির্বাচন চলছে, ডিসেম্বরের মধ্যে সেটা শেষ হয়ে যাবে, তারপরে আমাদের আরো বৃহত্তর কর্মসূচি শুরু হবে দলের, সেই জন্য আমরা জেলার কর্মসূচি এটা নিয়েছি এবং জেলায় এটা আমরা শেষ করে দেবো।